সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পুতিনের রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে না ইউক্রেন। টিকটকে রুশ ভাড়াটে যোদ্ধাদের একাধিক ভিডিও, ভিউ 100 কোটির বেশি। ইউক্রেনের নারীদের ধর্ষণে রুশিয়ানদের উৎসাহ দিচ্ছে তাদের স্ত্রীরা, যা বললেন জেলেনস্কির স্ত্রী। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সহ 22 ব্যক্তির ওপর যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা। ফ্রান্স যুক্তরাষ্ট্রের মধ্যে আলিঙ্গনরত দুই ভাইয়ের মতো সম্পর্ক হওয়া প্রয়োজন, বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবং সাম্প্রতিক নৈরাজ্য হত্যাকাণ্ডের হোতাদেরকে বিচারের আওতায় আনা হবে, বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দর্শক, বিস্ফোরক অভিযোগ তুলেন ইউক্রেনের ফার্স্ট লেডি বা জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। তার মতে রাশিয়ার সেনারা ধর্ষণের যৌন নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যুদ্ধকালীন যৌন হিংসা শীর্ষক একটি সেমিনারে লন্ডনে বক্তব্য রাখছিলেন তিনি, তখনই তিনি এই অভিযোগ করেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পুতিনের রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে না ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের নেতার একটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে 9 মাস দীর্ঘ যুদ্ধের অবসান করতে পারেন, কয়েকদিন ধরে এমন একটা জল্পনা ছড়াচ্ছে। যদিও উভয় সেনাবাহিনীর বর্তমান বিন্যাসের কারণে একটি যুদ্ধবিরতি সংঘাতকে সংক্ষিপ্ত করার বদলে আরও দীর্ঘায়িত করতে পারে, আর যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী পিছিয়ে পড়ার কারণে ইউক্রেন কোনোভাবে যুদ্ধবিরতিতে যেতে চায় না। কিয়েভ মনে করছে এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর হলে রাশিয়া সুবিধা হবে। ইউক্রেনে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হারবোস্ট বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ব্যর্থতার কারণে কল্পিত যুদ্ধবিরতি পুতিনের জন্য একটি বস্তুনিষ্ঠ উপহার হবে। বর্তমান আটলান্টিক কাউন্সিলের ইউরেশিয়া সেন্টারের সিনিয়র ডিরেক্টরের দায়িত্বে থাকা জন হারবোস্ট বলেন, ইউক্রেন যেসব কারণে যুদ্ধবিরতির প্রস্তাবে বিরোধিতা করছে সেগুলোর মধ্যে নিশ্চিতভাবে একটি কারণ হল এর ফলে রাশিয়া নিজেদের সেনাদের পুনরায় সংগঠিত করার সুযোগ পাবে এবং নিজেদের সুবিধা মতো সময় আবার সামরিক অভিযান শুরু করতে পারবে। ইউক্রেনে যুদ্ধ শুরু করা রাশিয়া যদি মুখ রক্ষার জন্য উপায়ের খোঁজ করে তাহলে হয়তো একটি কূটনৈতিক সমাধান আসতে পারে, কিন্তু এই মুহূর্তে ক্রেমলিন কর্মকর্তারা এমন কোনো ইঙ্গিত দেননি যাতে ইউক্রেনীয় গণতন্ত্রের বিরুদ্ধে তাদের লড়াই বন্ধে আন্তরিক তারা। হারভেস্ট বলেন, ইউক্রেনীয় নীতি নির্ধারকদের মতো আমার মনে কোনো সন্দেহ নেই, সামরিক ব্যর্থতার পরও যুদ্ধের শুরুতে পুতিনের যে লক্ষ্য ছিল তা এখনো অটুট রয়েছে, তারা ইউক্রেনে কার্যকর রাজনৈতিক নিয়ন্ত্রণ চায়। পুতিন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য প্রস্তুত বলে ধারণাটিকে কিয়েভের কর্মকর্তারা সময়ক্ষেপণ এবং বিভক্তি তৈরির উপায় হিসেবে মনে করা হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়ক এক উপদেষ্টা আস্তন গ্যারেশেঙ্কো বলেন, রাশিয়া আলোচনা স্বপ্ন দেখছে, কারণ পরাজয়ের কাছাকাছি থাকা পক্ষই আলোচনা চায়। তিনি আরো বলেন, পুতিন ক্রিমিয়া অপর দখলকৃত অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে রাখতে চান। পুতিন চান পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারক এবং ইউক্রেনের যুদ্ধের কোনো ক্ষতিপূরণ তিনি দিতে চান না, কিন্তু এমন আলোচনায় যুদ্ধক্ষেত্রে সাফল্য পেতে থাকা ইউক্রেনের কি লাভ? গ্যারেশেঙ্কো বলেন, পুতিন যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন। রাশিয়া বুঝতে পারছে তাদের জটিল সামরিক কাঠামো যুক্তরাষ্ট্র যে সামরিক জোট গঠন করে ইউক্রেনকে দেওয়া সহযোগিতার সঙ্গে সঙ্গে পাল্লা দিতে পারবে না। তিনি বলেন, কিন্তু যদি পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধ হয়, রাশিয়াকে যদি নিজেদের সেনাবাহিনীকে অস্ত্রে সজ্জিত হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে পুতিন সুবিধাজনক সময় যে কোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু করবেন। তার মতে ইউক্রেনীয় জনগণ রাশিয়ার দখলকৃত সব ভূখণ্ড ফেরত পাওয়া, ক্ষতিপূরণ এবং পরে যাতে রাশিয়া আবার আক্রমণ না করে এমন কিছু ছাড়া আলোচনা কোনো শর্ত মানবে না। গ্যারেশেঙ্কো বলেন, পুতিন এসব শর্ত মেনে নেওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের আলোচনায় বসা অসম্ভব। পশ্চিমারও দ্রুত সংঘাতে শান্তিপূর্ণ সমাধান চাইলে ইউক্রেনকে দেওয়া সামরিক সহযোগিতা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন গ্যারেশেঙ্কো। টিকটকে রুশ ভাড়াটে যোদ্ধাদের একাধিক ভিডিও, ভিউ 100 কোটির বেশি। রাশিয়ার বেসরকারি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের সদস্যদের সহিংসতাকে মহিমান্বিত করা কয়েকজন ভিডিও রয়েছে টিকটক অ্যাপসে। নতুন এক প্রতিবেদন অনুসারে এসব ভিডিও 100 কোটির বেশিবার দেখা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে বিপুল সংখ্যক ভাড়াটে যোদ্ধাকে ইউক্রেনে পাঠিয়েছে ওয়াগনার গ্রুপ। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান নিউজ গার্ড এক প্রতিবেদনে দাবি করেছে, রুশ ভাড়াটে যোদ্ধাদের ভিডিওগুলোর কয়েকটিতে সাবেক এক রুশ ভাড়াটে যোদ্ধাকে হত্যার দৃশ্য রয়েছে। টিকটক বলছে, তাদের নীতি লঙ্ঘনকারী যে কোনো বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। শর্ট ভিডিও প্ল্যাটফর্মটিতে 160টি ভিডিও শনাক্ত করেছে নিউজ গার্ড। এসব ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীর সদস্যদের সহিংস কর্মকাণ্ডকে মহিমান্বিত করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ জন প্রিগোজিন নিউজ গার্ড জানায়, এসব ভিডিওর মধ্যে অন্তত 14টিতে পূর্ণাঙ্গ বা আংশিক ফুটেজে সাবেক রুশ ভাড়াটে যোদ্ধা ইয়েভজেনি নুচিনের হত্যাকাণ্ডের দৃশ্য রয়েছে। গত মাসে এগুলো আপলোডের পর টিকটকে তা ব্যাপক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হত্যাকাণ্ডে একটি ভিডিও নামিয়ে
ডলার আগে অন্তত 9 লাখ বার দেখা হয়েছে। টিকটকের মালিক প্রতিষ্ঠান হলো চীন ভিত্তিক বাইটডান্স। নিউজগার্ডের অনুসন্ধানে দাবি করা হয়েছে, টিকটকের অ্যালগোরিদম ওয়াগনার গ্রুপের সহিংসতা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে। টিকটকে যখন ওয়াগনার লিখে সার্চ করা হয়, সাজেশন হিসেবে ওয়াগনার এক্সিকিউশ ওয়াগনার স্ল্যাশ হ্যামার লেখা উঠে আসে। তারা আরো জানিয়েছে, টিকটকে আরেকটি ভিডিও পাওয়া গেছে যা 2017 সালে সিরিয়ায় এক দল থেকে সদস্যকে ওয়াগনার গোষ্ঠীর হত্যার ঘটনা। এটি লাখো ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে। এই প্রতিবেদনের বিষয়ে টিকটকে এক মুখপাত্র বলেছেন, আমাদের প্ল্যাটফর্ম বিদ্বেষমূলক বা সহিংস কন্টেন্টের কোনো স্থান নেই। নিউজগার্ড যেসব চিহ্নিত করেছে বৃহস্পতিবার সেগুলো ছিল না। ইউক্রেনের নারীদের ধর্ষণে রুশ সেনাদের উৎসাহ দিচ্ছে তাদের স্ত্রীরা, যা বললেন জেলেনস্কির স্ত্রী। বিস্ফোরক অভিযোগ তুললেন ইউক্রেনের ফার্স্ট লেডি বা জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। তার মতে রাশিয়ার সেনারা ধর্ষণ আর যৌন নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যুদ্ধকালীন যৌন হিংসা শীর্ষক একটি সেমিনারে লন্ডনে বক্তব্য রাখছিলেন তিনি, তখনই তিনি অভিযোগ করেন। তিনি বলেন রাশিয়ার সেনাদের স্ত্রীরাই তাদের উৎসাহ দিচ্ছেন, ইউক্রেনের নারীদের ধর্ষণ করো তোমরা। রুশ সেনাদের হাতে বন্দীসহ ইউক্রেনের নারী অধ্যসত্ত্বা হয়েও পড়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি লন্ডনে একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। ওই সেমিনারে আলোচ্য বিষয় ছিল যুদ্ধের হাতিয়ার ধর্ষণ। ইউক্রেনের প্রেসিডেন্টের ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রীর দাবি, একেবারে খোলাখুলিভাবে ইউক্রেনে যৌন নির্যাতন করছে রাশিয়ার বাহিনী। ওলেনা বলেন, কারো উপর ক্ষমতা প্রদর্শনের সবচেয়ে বর্বর ও খারাপ পন্থা হচ্ছে ধর্ষণ। যুদ্ধের সময় যারা এই ধরনের হামলা শিকার হন, তারা নিরাপত্তার খাতিরে মুখ খুলেন না। রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তিনি আরো বলেন, রুশ বাহিনী ইউক্রেনীয় মেয়েদের ধর্ষণ করতে বলেছেন তাদের স্ত্রীরাই। যুদ্ধের হাতিয়ার হিসেবে ধর্ষণকে ব্যবহার করছে তারা, আর এ নিয়ে কারো কোনো রাগঢাক করছেন না রাশিয়ার সেনারা। তিনি বলেন, রাশিয়ার ফোর্সের কাছে এটা আরেকটি অস্ত্র যেটা তারা এক্ষেত্রে ব্যবহার করছে। তাদের অস্ত্রাগারেরও এটা একটা অস্ত্র, সে কারণে তারা একেবারে সিস্টেম অনুসারে খোলাখুলি এটা ব্যবহার করছে। তারা এ নিয়ে খুব খোলাখুলি। রাশিয়ায় থাকা তাদের আত্মীয়দের সঙ্গে তারা ফোনে এ নিয়ে কথা বলছে, আমরা সেটা জানতে পেরেছি। রাশিয়ার সেনাদের স্ত্রীরা এ নিয়ে রীতিমতো উৎসাহ দিচ্ছে তাদের। তারা বলছে, যাও ওই ইউক্রেনের নারীদের ধর্ষণ করো, শুধু আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করো না, আমাকে বলতে এসো না। তিনি বলেন, এ নিয়ে এবার আন্তর্জাতিক দুনিয়ার একটি বক্তব্য থাকা দরকার। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার মাস দুয়েক পরেই একটি অডিও ক্লিপ শেয়ার করেছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। শিরোনাম ছিল, সিকিউরিটি সার্ভিসে ধরা পড়ল, ইউক্রেনের নারীদের ধর্ষণের জন্য তাদের স্বামীদের ছাড়পত্র দিয়েছে রাশিয়ান আক্রমণকারীদের স্ত্রীরা। যদিও 30 সেকেন্ডের ওই বিস্ফোরক অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। 12 এপ্রিল ওই অডিও ক্লিপটি প্রকাশ্যে আনে রেডিও লিবার্টি নামের এক সংস্থা। প্রসঙ্গত বুচা শহরে গণহত্যা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। ইউক্রেনের তরফে জানানো হয়েছিল, বহু নারীকে বুচার বিভিন্ন বাড়িতে বেসমেন্টে আটকে রেখেছিল রুশ বাহিনী। তাদের মধ্যে অনেকেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সমর বিশেষজ্ঞদের মতে, রাজধানী কিয়েভের দখল নিতে না পেরে নির্বিচারে পাশের শহরগুলোতে ধ্বংসলীলা চালিয়েছে রুশ সেনা। ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রীর দাবি, এটি একটি যুদ্ধ অপরাধ, এগুলোকে চিহ্নিত করা দরকার, এই ঘটনায় যারা যুক্ত তাদের দায়ী করা দরকার। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সহ 22 ব্যক্তির উপর যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা। ইউক্রেন যুদ্ধে ইস্যুতে রাশিয়ার আরও 22 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার 30 নভেম্বর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি জানান, নতুন যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মানচুরভও রয়েছেন। ইউক্রেনে নতুন করে মোতায়েন করা রুশ সৈন্যদের জন্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডেনিস মানচুরভ ছাড়া যুক্তরাজ্যের এবারে নিষেধাজ্ঞায় রয়েছেন রাশিয়ার জেল প্রধান আরকাদি গোস্তেব। গোস্তেবের বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপে অপরাধীদের যোগদানে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া রাশিয়ার রোস্তব অঞ্চলের জেল প্রধান দিমিত্রি বেচরুকিভের নামও রয়েছে। ওয়াগনার গ্রুপের রোস্তব থেকে প্রচুর সংখ্যক নিয়োগ হয়েছে বলে জানা গেছে। এছাড়া ওই অঞ্চলের নির্বাচন কমিশনের প্রধান আন্দ্রে বুরব সহ অন্য কর্মকর্তাদেরও তালিকাভুক্ত করা হয়। নিষেধাজ্ঞার তালিকায় 10 গভর্নর ও দাগেস্তান, ইনগাশেশিয়া ও কালমিকিয়া সহ আঞ্চলিক প্রধানরাও রয়েছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 3 লাখ নতুন সেনা গঠনের প্রক্রিয়ায় ব্যক্তিরা সহায়তা করেছেন বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য। এ নিয়ে চলতি বছর ব্রিটেনের নিষেধাজ্ঞার আওতায় ব্যক্তির সংখ্যা বেড়ে 1200 জনে দাঁড়িয়েছে। এর আগে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব এবং চেলসির প্রাক্তন মালিক জনকুবের রোমান আব্রামোভিচের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শাস্তিমূলক এমন পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি আংশিক সৈন্য সমাবেশের সিদ্ধান্তকে মস্কোর জন্য ধরনের হতাশামূলক হিসেবে অভিহিত করেছেন। ক্লিভারলি বলেন, ইউক্রেনের সাহসী বাহিনীকে পরাস্ত করার জন্য রাশিয়া যে পরিকল্পনা নিয়েছে তা ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্য ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় কিয়েভকে সামরিক সহায়তা দেয়া এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে বলে জানিয়েছে ক্লিভারলি। এদিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি কোনো মন্তব্য করার প্রয়োজন মনে করেন না। ফ্রান্স যুক্তরাষ্ট্রের মধ্যে আলিঙ্গনরত দুই ভাইয়ের মতো সম্পর্ক হওয়া প্রয়োজন বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন তাকে হোয়াইট হাউসে স্বাগত জানান। ম্যাক্রনকে শুভেচ্ছা জানিয়ে বাইডেন বলেন, হোয়াইট হাউসে এমন ঘনিষ্ঠ বন্ধুকে স্বাগত জানাতে পেরে আমার হৃদয় আপ্লুত। ম্যাক্রনের উদ্দেশ্যে বাইডেন বলেন, আমার প্রশাসনে আপনার প্রথম আগমন সত্যিই সম্মানের। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইউরোপীয় দেশগুলো যখন বিভিন্ন ধরনের সংকটের মুখোমুখি, তখন আমাদের সম্পর্ক আরো একবার আলিঙ্গনরত দুই ভাইয়ের মতো হওয়া প্রয়োজন। গত বছর যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সাবমেরিন চুক্তি কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে প্যারিসের সম্পর্কে অবনতি হয়, তবে ঘটনার পর দুই দেশের প্রেসিডেন্ট গভীর সম্পর্ক তৈরি করতে সমর্থ হন। বৃহস্পতিবার বাইডেনের সূচনা বক্তব্যে এটা ফুটে ওঠে। প্রেসিডেন্ট বাইডেন ফ্রান্সকে পুরাতন বন্ধু এবং অবিচল অংশীদার হিসেবে উল্লেখ করেন। বাইডেন বলেন, পারস্পরিক প্রতিরক্ষার জন্য আমাদের দুই দেশের মধ্যে জোর থাকা খুবই প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ান নৃশংস যুদ্ধের মধ্যে ফ্রান্স যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ রয়েছে। সাম্প্রতিক নৈরাজ্য হত্যাকাণ্ডের হোতাদেরকে বিচারের আওতায় আনা হবে বললেন ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নৈরাজ্য হত্যা নিরাপত্তাহীনতা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনা হবে। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক গোলযোগে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে সাইদ ইব্রাহিম রাইসি এই কথা বলেন। মাহসামিনের মৃত্যুকে কেন্দ্র করে সংগঠিত বিক্ষোভের অজুহাতে বিদেশি শত্রুরা ইরানের অভ্যন্তরে হস্তক্ষেপ করার সুযোগ কাজে লাগায়। আমেরিকা সহ কোনো কোনো ইউরোপীয় দেশের গণমাধ্যম ইরানের বিরুদ্ধে অপপ্রচারে যুদ্ধে নামে। পশ্চিমা সমর্থিত কিছু ফার্সি ভাষী চ্যানেলও অপপ্রচারে ব্যাপকভাবে সামিল হয়। তারা ইরানি জাতির অধিকারের পক্ষে স্লোগান দিয়ে মূলত ইরানের নিরাপত্তা ধ্বংসকারীদের পৃষ্ঠপোষকতা করে। অপরদিকে ইরানের কোটি কোটি জনতা রাজপথে নেমে তাদের দেশ ও সরকারের সমর্থনে মিছিল করে। ওইসব মিছিল থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয়। প্রেসিডেন্ট রাইসি বৃহস্পতিবার কুর্দিস্তান প্রদেশ সফরকালে এই প্রদেশের নিরাপত্তা শহীদদের পরিবার এবং সাম্প্রতিক দাঙ্গায় নৃশংসতা বর্বরতা শিকার কিছু সৈনিকের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি নৈরাজ্যকারীদের আচরণকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আচরণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, নিরাপত্তা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেডলাইন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তিনি আশ্বাস দিয়ে বলেন, হত্যাকারীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে, সেই সঙ্গে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে প্রেসিডেন্ট রাইসি প্রতিশ্রুতি দেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।